ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ বারাকাত বোনের প্রশ্ন হচ্ছে অনেকেই আছে যারা বিয়ের পরপর বাচ্চা নেয় না মানে বন্ধ করে রাখে তার কয়েক বছর পরে আবার বাচ্চা নেয় কেউ আবার কয়েকটি বাচ্চা হওয়ার পরে বন্ধ করে দেয় আর বাচ্চা নেয় না নষ্ট করে দেয় এগুলা কি ধরনের গোনা। মনে এগুলা কাবিরা গোনা বুঝতে পারলে আল্লাহ তালা কোরআনে বলেছেন ওলা তাকতুল আউ্লা তুক আউলা তুকুম খাসিয়া তা ইমলাক নাহানুন আর জুম ইয়াহুম তোমরা বাচ্চাদেরকে তোমাদের শিশুদেরকে খাওয়ানোর ভয়ে হত্যা করো না কারণ আমি আল্লাহ তোমাদেরকে এবং তাদেরকে রুজি দেই। এখন কথা হচ্ছে এগুলো যে করে মানুষ কেন কারণ সুখী হতে চায় তারা বেশি ছেলে মেয়ে হলে সংসার সুখী হবে না তাই সুখের সংসার গড়ার জন্য তারা একটি দুটো ছেলে মেয়ে নিয়ে বন্ধ করে দেয় আবার কেউ ওই বিয়ে হওয়ার পরে কিছুদিন বলে সুখ ভোগ করব তারপরে বাচ্চা নেবো কিন্তু ও জানে না যে কিছুদিন সুখ ভোগ করার পরে যখন আমি বাচ্চা নিতে চাইবো এটা কি আমার হাতেই আমি চাইলেই কি হয়ে যাবে এরকম ভুল অনেকে করেছে এক আধ বছর ওষুধ খাইয়ে রেখে তারপরে বাচ্চা নিতে চাইছে তখন আর বাচ্চা হচ্ছে না ডাক্তার বলছে যে তোমরা ভুল করে নিয়েছ এখন আর বাচ্চা হওয়ার মতো নেই কারণ ওই ওষুধ খাইয়ে অনেক কিছু নষ্ট হয়ে গেছে তো এরকম ভুল অনেকে করে তারপর আবার মাথা ঠুকে তো মোট কথা হচ্ছে কাবিরা গোনা বড়ো গোনা এগুলো আমাদের হাতে নেই যে আমরা ইচ্ছা মতো নিব রাচ্ছে মতো নিব না বাকি থাকছে শারীরিক অবস্থা খারাপ আর বাচ্চা নেওয়ার মতন পরিস্থিতি নেই হ্যাঁ রোগী আক্রান্ত হয়ে গেছে মা সে আর বাচ্চা নিলে তার সমস্যা আছে এগুলা ডাক্তারি বিদ্যা বা তাদের পরামর্শ আলোকে বাচ্চা নেবে না এটা সেই হিসাবে ডাক্তার যেমন বলবে সেরকম করবে